আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরেকটি মজার রেসিপি নিয়ে এসেছি, চাইনিজ ভেজিটেবল। এটা আমি একটা সবজি দিয়ে করে দেখাবো আপনাদেরকে। বাঁধাকপি, এখানে আমি হাফ কেজি বাঁধাকপি নিয়েছি। চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, ফুটন্ত পানি। ফুটন্ত পানির ভিতর আমি এখানে হাফ কেজি বাঁধাকপি কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এভাবে কিউব করে কেটে দিয়ে দিলাম, এক মিনিটের জন্য দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি, এক মিনিট পর একটু নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। আবার ঢেকে দিলাম এক মিনিটের জন্য। আবার ফিরে এলাম এক মিনিট পর, হয়ে গেছে। এবার আমি পানি ছেঁকে এটা উঠিয়ে নিব নেড়ে চেড়ে। উঠিয়ে নিয়েছি, এখন অন্য প্যানে আমি তেল দিলাম। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিলাম। একটু নেড়ে দিচ্ছি, ফ্লেভারটা বের হবে। এখানে আমি কিছু চিকেন কিউব করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে, সরি কিউব না, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন, মানে বাঁধাকপিটা যেমন করে কেটেছি কিউবটা, চিকেনটাও চেষ্টা করেছি সেরকম একটু বড় বড় করে কাটতে। কেটে নিয়েছি প্রায় এখানে 100-150 গ্রামের মতো হবে। দিয়ে দিলাম লবণ, দিলাম হাফ চা চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ জিরার গুঁড়ি। নেড়ে দিচ্ছি একটু, ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরেলাম 2 মিনিট পর, একটু নেড়ে চেড়ে দিয়ে। এখন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ এভাবে কিউব করে কেটেছি, আর কাঁচা মরিচটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিচি ফেলে, বিচিটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে বিচিটা রাখতে পারেন, আমি ফেলে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, খুব একটা সময় এটা রান্না করতে হবে না, যেহেতু বাঁধাকপিটা আমি আগেই ভাপিয়ে নিয়েছি, একটু কচকচ ভাব থাকবে। একটা সবজি দিয়ে এটা খুব অসাধারণ লাগে খেতে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম একটু, হাফ চামচ। একটু নেড়ে দিচ্ছি যাতে মরিচটা একটু মিক্স হয়। বাটার দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো বাটার, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, বাটারটা ভালো করে মিক্স করে দিচ্ছি চারদিকে, ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার এসছে, এটা ফ্রাইড রাইস, প্লেন পোলাও এবং সাদা ভাতের সাথেও খেতে পারেন, ভালো লাগবে, খুবই ভালো লাগে খেতে। প্লিজ ট্রাই করবেন সবাই, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আমি হাফ কাপ পানির ভিতর 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। আমি এটাতে খুব একটা ঝোল রাখবো না, মাখামুখো হবে। আর একটু পানি দিলাম, পানিটা কম মনে হচ্ছে, একটু ভালো করে মিক্স করে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে তাই একটু নাড়ছি যাতে দলা না পাকায়। ঢেকে দিলাম, ফিরে এলাম 1 মিনিট পর, একটু টেস্টিং সল্ট আর সামান্য চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো, চিনিটা স্বাদ মতো আর সামান্য টেস্টিং সল্ট।
আছে ঢেকে দিলাম আমি 2 মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটায় মজা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ